যে বয়সে আপনি হয়তো প্রথম সাইকেল চালাতে শিখেছেন অথবা নিজের গলির বাইরে অন্য গলিগুলো চিনতে শিখেছেন, সে বয়সে একজন লামিনি আমাল স্যাটারডে নাইটে মাতালেন জাইগ্যান্টিক ক্যাম্প নু। 88,530 জন দর্শক মাঠে বসে দেখলেন বার্সেলোনার 123 বছরের ইতিহাসের কনিষ্ঠতম ফুটবলারের অভিষেক। ইয়ামাল যখন বার্সেলোনার বিপক্ষে খেলতে নেমেছে তখন তার বয়স 15 বছর 9 মাস 16 দিন। লালিগায় তার চেয়ে কম বয়সে অভিষেক হয়েছে মোটে আর 4 জনের। বার্সেলোনার হয়ে সর্বকনিষ্ঠ প্লেয়ারের রেকর্ডটা এতদিন ছিল 1941 সালে 16 বছর 9 মাস 7 দিন বয়সে অভিষিক্ত ভিসেন্ট মার্টিনেজের। 15 বছর 7 মাস 6 দিন বয়সে মায়োর্কার হয়ে খেলতে নেমে সবচেয়ে কম বয়সে লালিগায় খেলার রেকর্ডটা গড়েন লুকা রোমেরো। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কৈশোরে প্রবল প্রতিভাধর ফুটবলার হওয়া সত্ত্বেও 18 বছর বয়স পূর্ণ হবার আগে ডেবিউ হয়নি লিওনেল মেসির। তবে এক্ষেত্রে বার্সা কোচ শাভি হের্নান্দেস যেন বিলম্বে নারাজ। 83 মিনিটে গাভির বদলি হিসেবে খেলতে নেমে মুগ্ধতা ছড়িয়েছেন মাত্র 10 মিনিটেই। বেতিস গোলকিপার রুই সিলভা সুনিপুণ দক্ষতায় তার শট ঠেকিয়ে না দিলে পেয়ে যেতে পারতেন গোলের দেখাও। উসমান দেম্বেলেকে করে দেন গোলের সুযোগ, তবে তা থেকে গোল আদায় করতে পারেনি দেম্বেলে। এমন পারফরমেন্সে যার পরনাই খুশি বার্সা কোচ। তাকে দেখে মনেই হয় না তার বয়স 15 বছর, বয়সের চেয়ে অনেক বেশি পরিপক্ক সে। ট্রেনিংয়ে তাকে দেখে আমি বুঝতে পেরেছি তার প্রতিভা। মাত্র 10 মিনিট সে খেলেছে, অথচ এই সময় সে প্রমাণ করেছে ক্লাবে একটা নতুন যুগের শুরু করতে পারে সে। আমি তাকে বলেছিলাম এই সুযোগটা কাজে লাগাতে, সে ঠিক তাই করেছে। একবার ভেবে দেখুন, মাত্র 15 বছর বয়স, সে গোল করতে পারে, অ্যাসিস্ট করতে পারে, তার আত্মবিশ্বাসও আছে, সে স্পেশাল একজন প্লেয়ার। ইয়ামালের জন্ম স্পেনে হলেও তার বাবা একজন মরক্কান আর মায়ের জন্মস্থান ইকুয়েটোরিয়াল গিনি। মেসি, জাভি, ইনিয়েস্তা, গার্দিওলারা যে লা মাসিয়া থেকে উঠে এসেছেন সেখানেই ফুটবলের শুরু তার। শুধু কোচই নয়, কিশোর ইয়ামাল কুড়িয়েছেন সতীর্থদের প্রশংসাও। আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম, 15 বছর বয়সে পাড়ায় ফুটবল খেলতাম, আর আজ তাকে এত বড় স্টেডিয়ামে এত মানুষের সামনে খেলতে দেখলাম, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। সে গোল করতে পারলে আরও ভালো হতো, তবে সে অবশ্যই নিজের ভালো দিনে গোলের দেখাটাও পেয়ে যাবে। আমার বিশ্বাস অচিরেই দলের জন্য সে দরকারি একজন খেলোয়াড় হয়ে উঠবে। এই প্রতিভাবান কিশোর বার্সেলোনাকে কোথায় নিয়ে যায় তা সময়ই বলে দেবে। তার আগে পেতে হবে দলের রেগুলার সুযোগ পাবার নিশ্চয়তা। তারকায় ঠাসা বার্সেলোনায় সে সুযোগ মিলবে কিনা তাই এখন দেখার বিষয়। রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.